আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হলাম অনুশীলনী 3.1 এর উপর তৃতীয় ক্লাস নিয়ে। ইতিপূর্বে তোমরা আমার ক্লাসে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় দেখেছো, তো আজকে আমি দেখাচ্ছি 4 নম্বর এবং 5 নম্বর সমস্যা সমাধান। দেখো 4 নম্বরে কি বলা হচ্ছে, a প্লাস b সমান 9m এবং ab সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত। তাহলে a প্লাস b এর মান আর ab এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান বের করতে হবে। তোমাদের কিন্তু সূত্র এবং অনুসিদ্ধান্তের উপর একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি আমি যে যখনই মান নির্ণয় করতে বলবে তখন আমরা অনুসিদ্ধান্তের ব্যবহার করব। আচ্ছা, সেখানে অনেকগুলো অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছিল, যে এ প্লাস বিয়ের মান দেওয়া থাকলে এ মাইনাস বির মান যদি বের করতে চায় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে সেটা ব্যবহার করতে হবে। তো চলো আমরা কাজটা শুরু করে দিই। আমরা প্রথমেই সমাধান শুরু করছি 4 নম্বরের সমাধান। দেওয়া মান গুলোর মধ্যে কি কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি সমান 9m, ab সমান 18m স্কয়ার। এখন a মাইনাস b এর মান বের করতে চাইলে a মাইনাস b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত আমরা শিখে এসেছি সেই অনুসিদ্ধান্ত এখানে ব্যবহার করতে হবে। তো লিখি, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a। আশা করি তোমাদের প্রত্যেকেরই মনে আছে। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিব, যে মান জানি a প্লাস b এর মান জানি কত দেয়া আছে 9m, বসালাম ab এর মান দেয়া আছে হলো 18m স্কয়ার। এবার দেখো হোল স্কয়ার কাজ যদি করি তাহলে কত আসবে 81m স্কয়ার, আর 418 যদি গুণ করো 72m স্কয়ার। এবার আমরা বিয়োগ ফলটা বের করি, a মাইনাস b হোল স্কয়ার সমান 81m স্কয়ার থেকে 72m স্কয়ার বাদ দিলে থাকবে 9m স্কয়ার। আমাদের বের করতে বলছে a মাইনাস b এর মান, আমরা বের করেছি কার মান, a মাইনাস b হোল স্কয়ার এর মান। তাহলে কি করতে হবে, স্কয়ারটা সরাতে হবে। আমরা জানি যে স্কয়ার সরানোর জন্য কি করতে হয়, উভয়পক্ষকে বড় করতে হয়, বর্গমূল করতে হয়। তাহলে আমরা উভয়পক্ষকে বর্গমূল করে a মাইনাস b এর মানটা বের করে নিই। a মাইনাস b সমান রুট ওভার 9m স্কয়ার, আর বর্গমূল করলে আমরা সবসময় সামনে প্লাস মাইনাস দেব, তাহলে দেখো কত আসে প্লাস মাইনাস 3m, 9 এর বর্গমূল 3 হবে, m স্কয়ার বর্গমূল m হবে। এটাই হলো আমাদের a মাইনাস b এর মান। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমরা বর্গমূল করলে সামনে প্লাস এবং মাইনাস দিব। তো চলো এই ব্যাপারটা একটু দেখে নিই, শিখে নিই, এবং আশা করি তোমাদের সারা জীবন মনে থাকবে যে কেন সামনে মাইনাস এবং প্লাস দিব। দেখো পৃথিবীতে কিন্তু সব মানুষই শর্টকাট চায়। যেমন একজন স্টুডেন্ট, সে চায় শর্টকাটে কিভাবে বেশি নম্বর পাওয়া যায়, কম পরিশ্রমে বেশি নম্বর পাওয়া যায়। যে ব্যবসায়ী, সে চায় যে শর্টকাটে কিভাবে অনেক অনেক বেশি বিজনেস করে বেশি বড় লোক হওয়া যায়। তো গণিতেও আছে যে বিশাল বিশাল বড় বড় সমস্যা কি আমরা শর্টকাটে সমাধান করতে পারি। ঠিক এই শর্টকাটটাই হলো প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন আসে, কীভাবে আসে, এর কিন্তু একটা বিশদ আলোচনা আছে। তো এই আলোচনাটা আমি একবার আজকেই করব এবং আশা করি তোমরা এর পরবর্তীতে এটা মনে রাখতে পারবে এবং ব্যবহারও করতে পারবে। তো চলো প্লাস মাইনাসের গোপন রহস্যটা জেনে নিই। তাহলে আলোচনা থেকে আমরা এটা শিখে নিলাম যে x স্কয়ার সমান যদি 25 হয় তাহলে আমরা শর্টকাটে লিখি x সমান প্লাস মাইনাস রুট ওভার 25, x সমান প্লাস মাইনাস 5, এটা শর্টকাট। কিভাবে আসে তার ডিটেলসটা আমরা দেখে নিই। তাহলে x স্কয়ার ইকুয়াল 25 তুমি কি লিখতে পারো, x স্কয়ার মাইনাস 25 ইকুয়াল 0 লিখতে পারো সাইড চেঞ্জ করলে। আচ্ছা এবার দেখো x স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইকুয়াল 0 লিখতে পারি। এখন আকারটা কি হয়ে গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ার,
একে উৎপাদকে বিশ্লেষণ করে কি লিখব a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল 0 তোমরা প্রত্যেককে জানো দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় প্রথমটি সমান শূন্য অথবা দ্বিতীয়টি সমান শূন্য এই দুইটির একটি সমান যদি শূন্য না হয় তাহলে এর গুণফল কখনো শূন্য হবে না দুইটি যদি শূন্য হয় তারপরে গুণফল শূন্য হবে কিন্তু মিনিমাম একটি শূন্য হতেই হবে তাহলে আমরা এখানে বলতে পারি যে হয় x প্লাস 5 ইকুয়াল 0 অথবা x মাইনাস 5 ইকুয়াল 0 তাহলে x সমান কি পাবো মাইনাস 5 আর এখানে পাবো x সমান প্লাস 5 দেখো x স্কয়ার সমান 25 হলে x এর দুটো মান বের আসলো মাইনাস 5 প্লাস 5 অনেক কাজ করতে হয়েছে এটা শর্টকাট ইন লাইন x স্কয়ার সমান 25 x সমান প্লাস মাইনাস 5 আমি আগে বলে ফেলেছি সবাই শর্টকাট চাই তাহলে আশা করা যায় তোমরা এই তথ্যটা বুঝতে পেরেছো এবং আমি আশা করব যে এই জাতীয় আরো যে একটা সমস্যা আছে আমাদের বইয়ের 3 নাম্বার এই 3 নাম্বারটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে তারপর অনুরূপ আরেকটি কাজ আছে আমাদের বইয়ের 47 পৃষ্ঠায় উদাহরণ 6 এটাও তোমরা বাড়ির কাজ হিসেবে চেষ্টা করবে এবং এর পরবর্তী ক্লাসে আমি 5 নাম্বার এবং তার অনুরূপগুলো নিয়ে আলোচনা করব